আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আপনারা জানেন মুসলমানদের জন্য বছরে একটা ঈদ আসে, সেই ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর বছরে একবারই আসে, মুসলমানদের অনেক বড় একটা আনন্দের দিন। এই আনন্দের দিনে মুসলিম জাতি 30টা দিন রোজা রেখে এরপর একদিন ঈদ উদযাপন করে, খুশির অনুভব করে। তার একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। ঈদের জামাত হয়েছে টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা ঈদগাহ ময়দান, এটা হচ্ছে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। দলে দলে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন গ্রাম থেকে মুসল্লি করম এবং আল্লাহ এবং রসুলকে ভালোবাসনে ওলা অনেক লোক পায়ে হেঁটে এই ঈদগাহ ময়দানে এসেছিল। তারা নামাজ শেষ করে এরপরে কিছু কেনাকাটা করে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখালাম। দোকানের আশেপাশে একটা শাখা রাস্তার ভিডিও দেখালাম, আরও চতুর্দিকে অনেক রাস্তা রয়েছে, সেখানে অনেক মুসল্লি করম আছে। সবার তো ভিডিও দেখা দেওয়া সম্ভব হলো না, তবে অনেক অনেক লোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর হুকুম পালন করার পর, দীর্ঘ 30 দিন রোজা রাখার পর ঈদে একসঙ্গে নামাজ আদায় করে এরপর সবাই বের হয়েছে। এটা হচ্ছে টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা ঈদগাহ ময়দান। ধন্যবাদ, ভালো থাকুন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।